আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে সালসাবিল সারাপুর গল্প, আমার চন্দ্রাবতী গল্পের 29 নম্বর পর্ব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করলো। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতেই ঘুম পড়িয়ে আসর সাজালো তার আখি জোড়ায়। এক ঘুমেই ঘড়ির কাটা রাত 12টার সংখ্যায় স্পর্শ করলো। তন্দ্রা চড়তেই দুয়ার শূন্যতায় ছেয়ে গেল ইয়াদের অশান্ত মনে। সিদ্ধান্ত নিল বাহিরে যাবে বন্ধুদের সহিত। ঝটপট তৈরি হলো সে, পরনে হাফাতা শার্ট ঠিক করে মুঠোফোন এবং মানিব্যাগ পকেটে পুরে কামরা ত্যাগ করলো ইয়াদ। বাড়িতে সবাই নিরাপত্তা পালন করছে। মায়ের রুমে ওকে দিদি দেখলো ডালিয়া তন্দ্রাচ্ছন্ন। মারিয়া বা জিয়া কারোর রুমের দিকে আগালো না ইয়াদ। সিঁড়ি ভেঙে নিচে নামছে, সারা দিনের তোড়জোড় বিগড়েছে তার মেজাজ। বাড়ির লম্বা লন পানক পার করতেই পিছন থেকে ডেকে উঠলো সাজ্জাদ, কোথায় যাচ্ছ? ইয়াদের শান্ত জবাবে বলল, বাহিরে। ও যাও, তবে যখন তখন গ্রামে দৌড় দিও না। দেশ বিদেশের উচ্চ স্থান থাকতে কিভাবে ইচ্ছে করে তোমার নোংরা গ্রামে যেতে? সাজ্জাদের চেহারায় অহংকারের স্পষ্ট। শহরে থাকতে থাকতে তোমার নাকে জং ধরেছে বাবা। গ্রামের মাটির সুবাস একবার উপভোগ করতে পারলে আর এই যান্ত্রিক শহরে ফিরতেই তোমার মন চাইবে না। আর বাদ বাকি আমার যা ইচ্ছা আমি তাই করব, যেখানে ইচ্ছে সেখানেই যাব। তোমার মতামত আমার জন্য জরুরি না। ইয়াদ গলার সুর চড়া করল। তা জানি। ও শাহেদ সাহেবের মেয়ের সাথে একবার সাক্ষাৎ করার সময় বের করবে, বয়স তো কম হচ্ছে না। সংসার জীবন শুরু করো, আমাদের ফ্যামিলির সাথে মেয়েটার স্ট্যাটাস ভালো যাবে। আমি? আমার পছন্দ আছে, সময় হলে জানাবো। আর ওইসব ওভার স্মার্ট হাই স্ট্যাটাসের মেয়ে আমার পছন্দ না। ইয়াদের সৌরভ ব্রুক কুচকে এলো। রাবিশ, ডোন্ট সে, তুমি গ্রামের মেয়েকে পছন্দ? আমার ব্যাপার সেটা? সময় এলে জানাবো, এই ব্যাপারে আমি কারো মতামত নিতে আগ্রহী না। ইয়াদ দ্রুত পা ফেললো সম্মুখে। ইয়াদের কথার ধরন বুঝতে পেরে চক্ষু রঙের পরিবর্তন হলো সাজ্জাদের। জোরপূর্বক ইয়াসিরকে নিজের সাথে সামিল করলো ইয়াদ। দুজন মিলেই ফার্সিবের 5-স্টার রেস্টুরেন্টে উপস্থিত হলো। পূর্ব থেকে সেখানে উপস্থিত আছে ফার্সিব এবং স্পন্দনের। ইয়াসির চুপচাপ, বাকি সবাই তেমন একটা কথা বলছেন আজ। ইয়াদের মেজাজটা বিগড়ে আছে, জ্বলন্ত সিগারেটের উল্টো পাশটা অদরের বাজে দিল সে। সব কিছুর সাথে পাল্লা দিয়ে দুয়া মেয়েটার দহন তার মনে ক্ষত সৃষ্টি করছে। অদ্ভুত শিহরণ যাচ্ছে তনুতে, তাকে দেখার উন্মাদনায় অধৈর্য হলো হৃদয়। মুঠোফোন চালু করতে শত মেসেজের ভিড়ে দৃষ্টি আটকে গেল রামিশের মেসেজের নোটিফিকেশন দেখে। ইয়াদ এই মুহূর্তে মেসেজ চেক করলো না। সে বুঝতে পারছে ছবিগুলো দুয়ার, রামিশের কাজই হলো দুয়ার ছবি পাঠানো। লম্বা শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করলো সে। ইয়াসির, ঠিক আছিস? আছি, কণ্ঠে তার করুণ ভাব। স্পন্দন বলে উঠল, সবকিছু আমার পানসা লাগছে। ফার্সিবের ভিচেল কণ্ঠ, আমারও ভাই অসহ্য যন্ত্রণা হচ্ছে, কোথায় যেন কিন্তু বুঝতেই পারছি না। ইয়াদের ব্যতীত হৃদয়ের বহিঃপ্রকাশে বলল, আমার নিজেরই বিরক্ত লাগছে, তার উপর দোয়ার জন্য মনটা অশান্ত। বিয়ে করে নে, ইয়াসির হেসে বলল, ছেলেটা যেন একটু স্বাভাবিক হচ্ছে। দোয়া ছোট এখনো, ইয়াদ বাঁকা চোখে তাকিয়ে বলল, ছোট? এই চোখ দাদানো মেয়েকে তোর ছোট মনে হয়? পাখি ওড়াল দেওয়ার আগে ধরে ফেলো মামা, না হলে বুঝছিস তো বিশ্রী কথা। স্পন্দনের দিকে করা দৃষ্টি নিক্ষেপ করলো ইয়াদ। ইয়াসির দুই হাত উঁচু করে বলে উঠল, দোয়া শুধু ইয়াদের পাখি। হাসির রোল পড়ল, ইয়াদ নিজেই ঠোঁট জোড়া প্রশস্ত করলো নির্দ্বিধায়। এতদিন পর বন্ধুকে হাসতে দেখে হৃদয়টা জুড়ে গেল নিমিষেই। সেও সায় দিল ইয়াসিরের কথায়, ইয়েস শি ইজ অনলি মাই বার্ড, মাই লাভ বার্ড। ঠোঁট চেপে হাসছে বাকিরা। তাদের এই শক্ত ব্যক্তিত্বের বন্ধুটা পাক্কা প্রেমিক পুরুষে রূপান্তরিত হয়েছে ছোট্ট একটা মেয়ের কারণে। ব্যাপারটা অবিশ্বাস্য হলেও সত্যি। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকতার রূপে, আড্ডায় মশগুল বন্ধুগণ। আড্ডার মাঝেই ইয়াদের রামিশের মেসেজ খুলল, দুয়ার সাজসজ্জা আর হাসিতে ইয়াদের অবস্থা করুন। হৃদকম্পন সৃষ্টি হলো মুহূর্তেই। অদ্ভুতভাবে আকর্ষিত হচ্ছে সে দুয়ার এমন মোহে। এক ছবিতে দুয়া কানের দৌড় ঠিক করছে, যার কারণে জামার লম্বা হাতা বেশ উপরে উঠল। দৃশ্যমান হলো দুয়ার কবজি থেকে কনুইয়ের বাহিরের অংশের ডোরা কাটা হাত, অদ্ভুত লাবণ্যময় হাতখানা। সৃষ্টিকর্তার অপরূপ কারুকার্য যেন এই মানবীর জন্যই করে রাখা। মেয়েটার গায়ের দাগ নিয়ে দ্বিধা করে, আর এইদিকে তার প্রেমিক পুরুষ সেই দাগেই হলো খুন। শরীরের উত্তাপ বাড়ল, মনের অস্থিরতার শব্দ বাহিরে বুঝি কম্পিত হচ্ছে। প্রেয়সীর সাথে এতক্ষণে বলা কথাটা যেন বাধ্যতামূলক,
সহ্য হচ্ছে না ইয়াদের। মেয়েটার সবকিছু এত মোহনীয় কেন? এই যে তার দাগমাখা অদ্ভুত সুন্দর হাত দেখে পুনরায় প্রেমে মত্ত হলো প্রেমিক পুরুষটা, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। কন্ট্যাক্ট লিস্ট থেকে চন্দ্রাবতীর নামটা খুঁজে নিল সে, ঘোর লাগা দৃষ্টিতে ডায়াল করলো সেই মানবীর নাম্বারে। মাত্রই তন্দ্রা নেমেছিল দুয়ার আখির শহরে। বালিশের পাশে হাতরে মোবাইলটা উদ্ধার করে কানে চাপলো ঘুমজড়িত কণ্ঠে বলল, হ্যালো। বলতে ইয়াদের স্নায়ু অস্বাভাবিক হলো যেন প্রেয়সীর ঘুমজড়ানো কণ্ঠে মাদকতা ভরপুর। সোফা ছেড়ে খানিক দূরে কেবিনে বিদ্যমান চেয়ারে নিজের অবস্থান পরিবর্তন করলো ইয়াদ। ফিচেল কণ্ঠে বলল, চন্দ্রাবতী। দুয়ার তন্দ্রা ছুটি নিল, হকচকে বসল রমণী। এতদিনের কাঙ্ক্ষিত পুরুষ আজ তার কথা রেখেছে, ফোন দিয়েছে। দুয়া চমকাল। লোকটার কণ্ঠ চিনতে দুয়া ভুল করবে না, কখনোই না। কি গম্ভীর সুরেলা সেই কণ্ঠ। জি, আপনি এত রাতে ফোন দিয়েছেন? দুয়ার স্বর কম্পায়মান। খেয়াল করলো তার কপাল ভিজে। কিসের এত কাতরতা এই খেলোয়াড়ের সাথে কথা বলতে? ডিস্টার্ব করলাম? দুয়া ফোন চেপে ধরলো। সে তাকে ডিস্টার্ব করছে মোটেও না, অনিচ্ছা সত্ত্বে এই ফোনের জন্যই তো দুয়া অপেক্ষারত ছিল। না, কণ্ঠে দুয়ার অস্পষ্টতা। আমি যদি বলি আমি তোমাকে চাই আমার সারা জীবনের জন্য, তাহলে কি তুমি তা মেনে নেবে? অদ্ভুত এই অনুভূতির নামটা যদি ভালোবাসা দেই তাহলে কি সেই নামটা নিজের সাথে জড়িয়ে নেবে? কম্পিত দুয়ার কম্পন বাড়ল, কিন্তু থামল না প্রেমিক পুরুষের মাতলামি। আমি তোমাতে হেরে গেলাম দুয়া, মাঠে আমার পরাজয় অসম্ভব, কিন্তু তোমার কাছে হেরেছে ইয়াদ বিন তেহরানের মন। বলতে বাধ্য হচ্ছি আমি তোমাকে ভালোবাসি, এতটাই ভালোবাসি যে এই প্রেম নিবেদন অনেক পরে করার কথা হলেও আমি পারলাম না নিজেকে নিয়ন্ত্রণ করতে। আমি সারাটা জীবন তোমার সত্তায় হারাতে চাই। তনুটা টলমল করছে দুয়ার, তার কান ঠিক সঠিক শুনছে নাকি সবটা ভ্রম জানে না সে। গলা শুকিয়ে কাঠ, শব্দ বেরোচ্ছে না, সবটা শব্দ গলায় দলা পাকিয়ে অনুসরণ করছে। আপনি আমার চেহারা দেখে ভালোবাসলেও, আমার আসল সমস্যার কথা জানলেও হয়তো আপনার দুয়ার থামল। আজ তার এত কষ্ট হচ্ছে কেন? প্রেমিক পুরুষটা সত্যিটা জানলে দুয়ার প্রতি তার প্রেমটা বুঝি হারিয়ে যাবে? চুপ থাকো দোয়া, তোমার সব কিছুতে আমি মত্ত, তোমাতেই আমি মগ্ন, হোক সেটা তোমার রূপ বা তোমার দাগ। আই লাভ ইউ। আমার উপরের রূপ সুন্দর কিন্তু আমার ত্বকে দাগ আছে খেলোয়াড় সাহেব, এত বড় খেলোয়াড়ের জন্য আমি অযোগ্য। ইয়াদের জন্য দুয়ার চেয়ে ভালো কেউ হয় না। তুমি কি জানো তোমার দাগ দেখে আমি নিয়ন্ত্রণহীন হয়েছি? কিসের মাদকতা সেই ঢোড়ো কাটা স্থানে? তোমাকে দেখার তৃষ্ণা আমার সর্বাঙ্গে বয়ে যাচ্ছে। ইয়াদের কণ্ঠ তীব্র থেকে তীব্রতর। পাশের বন্ধুরা তার কথা শুনে স্তব্ধ। এই মানব ফোনেই প্রেম নিবেদন করে দিয়েছে, এতটাই মত্ত সে দোয়াতে? আমার প্রেম নাকচ করার দুঃসাহস তোমার নেই দোয়া, তোমাকে আমার চাই আর তুমি আমারই হবে, তুমি এবং তোমার সারা সত্তা শুধু আমার। ঘুমিয়ে পড়ো। ইয়াদ ফোন রাখলো, প্রেম নিবেদন তো এত স্বস্তি সে কখনো অনুভব করেনি। এই শান্তি যেন তার সারা তনুতে সুখের আবেশ ছড়িয়ে দিল। ধীরে ধীরে ইয়াদের মনে নিশ্চয়তার সম্ভাবনার উকি দিল। এই শক্ত ব্যক্তিত্বের অদরে ফুটে উঠল প্রশান্তির হাসি। দোয়া রাখিতে অস্ত্রজলের ছড়াছড়ি। এই লম্বা মানুষটার ভালোবাসা যে কিন্তু নামক শব্দটা ছিল মানে অজান্তে লোকটা সেই কিন্তু শব্দটাকে হাওয়ায় মিলিয়ে দিল এক নিমেষে। দোয়া এবার নিশ্চিত লোকটা সত্যি তার জন্য দিবানা। তবে দোয়া বুঝল না দোয়ার ত্বকে বিদ্যমান দাগ সে কীভাবে দেখল। প্রশ্নের চাপ আর উত্তেজনার মোর্চা গেল প্রেয়সী। এই প্রথম এমন স্বচ্ছ প্রেম নিবেদন পেয়ে সহ্য করতে পারল না মেয়েটা। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সব সময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।